ভিডিও থেকে বাচ্চা পোলাপন দূরে থাকো। আজকের ঘটনা কি? আজকে পিয়ের স্কুল ঢিলা করে নাম দেবো তার ঢিলাপি, এ দেখে চিল্লাইতে পারে কুদ্দুস কাকার মেয়ে গোলাপি। কুত্তার মতো লাফাইতেছে লুক লাইকে চিকা, আচ্ছা এদের কি দেয়নি করোনা ভ্যাকসিনের টিকা? সময় মতো সঠিক বিরতিতে সবগুলো টিকা নিলে শিশু 10টি মারাত্মক রোগ থেকে রক্ষা পাবে। যদি আপনি ছোটবেলায় না নেন এই সব টিকা, তাহলে আপনি বড় হয়ে করতে পারবেন আপনার বুক আর মাঞ্জা অতি সহজেই বেঁকা। বাজে অঙ্গভঙ্গি বাদ দিন, সাথে ভিডিও দেখুন ফ্রেশ মাইন্ড নিয়ে। আজকে আমি ভিডিও বানাবো ছোট্ট পিচ্ছি তাসফি আইবাকে বাস দিয়ে। অত সুজানা, বর্তমান সময়ে আমাদের জুগার বার্গার ভাইয়ের ফেসবুকে এই ছোট্ট মেয়েটা সুন্দর সুন্দর ছবি আপলোড করে তার উপরে আবার 18+ ক্যাপশন দিয়ে আলোচনায় আসতে যাচ্ছেন, জানেন বিষয়টা? দুনিয়ায় কত কিছু জানি না। এই ডিজিটাল যুগেও এসেও যদি এসব থাকে আপনার অজানা, তাইলে কাকা 100% শিওর কুকুর দেবে আপনার বাড়ির চারিবেলা হানা। তারপরেও আসেন পড়ি এই ছোট্ট মামনির 18+ পোস্ট কানা। আপনি সব কি বলছেন ভাইয়া? বড় না হলে জানতেই পারতাম না জীবনে থুতু কাজে লাগে। তুমি কি বোঝাতে চেয়েছো সেটা ঢুকেছে আমার মাথায়, আমার কাছে অনেকজনের থুতু আছে, লাগাতে পারবে সেথায়? ছি, কি লাগবে থুতু? সত্যি কথা বলতে কি, হ্যাঁ ওয়াক আমি জানি তোমার এই অল্প বয়সে এত থুতু কখনোই কাজে লাগবে না, তারপরেও তোমার যখন প্রয়োজন আমি না হয় থুতুগুলো দানই করলাম। আপনি খুবই ভালো একজন মানুষ, তোমাকে ছোবার কোনো ইচ্ছা আমার নেই, শুধু চাই একটু বসতে পাশাপাশি আর রাতে একটু বিছানায় ঘষাঘষি। আপনারা আবার করবেন না কমেন্টে ঠাসাঠাসি, কারণ কমেন্ট গুলো দেখতে পারে আপনার পিসার পিসি। তোমার আদরের ভাই বোন যেন এদের সাথে না করে মেশামেশি, চলুন ভিডিও যেন ভালো হয় সবাই এই আশাটাই রাখি। ছোট ভাই শোন, আমার মতো ইউটিউবিং করে কিছু করার চেষ্টা করছে, তাইলে আপনারা তার চ্যানেল সাবস্ক্রাইব করে তাকে উৎসাহ দিতে পারেন, তার চ্যানেলের লিংক ভিডিওর ডিসক্রিপশন বক্সে আছে। আপনাকে কোথাও যেতে হবে না, যদি ভিডিওর মাধ্যমে খাইতে চান রোস্ট, আজকে আমি এটাই ভিডিও বলে চালিয়ে দেবো, শুধু করবো তাসফিয়া এবার পোস্ট। মানে বুঝলাম না। আপনাকে কিছু বুঝতে হবে না, শুধু চোখ আর কান খোলা রাখুন আর ভিডিও ভালো লাগলে মাঝে মধ্যে লাইক করুন। ঠিক আছে ঠিক আছে, বিসিএস ক্যাডার ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তোমার এই পোস্টটা দেখে জনি সিন দাদা সমানে চোখের পানি ফেলতেছে, কারণ সে চেয়েছিল তোমাকে বিয়ে করে বউ বানাবে। আপনার বিবাহ আমার সঙ্গে হবে। মোশারফ ভাই, বাচ্চা পোলাপান সামলাতে পারবেন, আপনার বিয়ে করা কি ঠিক হবে? আচ্ছা, আমার কি বিয়ে করা ঠিক হবে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। এই মানুষ নামক ভিন গ্রহের চিন্তাধারী এলিয়েনকে নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা আমার অনেক আগে থেকে ছিল, কিন্তু কোনো কারণবশত একটু দেরি হয়ে গেল। দেরি হলো কেন? দেরি হলো কারণ একে নিয়ে ভিডিও বানানোর মতো কোনো ক্লিপ আমার কাছে ছিল না, আবার কোনো সাবস্ক্রাইবারও এর কোনো ক্লিপ আমাকে দিল না। তার কিছুদিন পরে ফেসবুকে এই মায়ের ছবির উপর একটা 18+ ক্যাপশন দেখতে পেলাম, তারপরের দিন আবার দেখতে পেলাম, তারপরের দিন আবার দেখতে পেলাম, তারপরে আবারও সেই পাগলির 18+ ক্যাপশন দেখতে পেলাম, আবারও পাগলি। তারপরে সিদ্ধান্ত নিলাম, না বহুত সহ্য করছি আর না, এবার একে নিয়ে রোস্ট করতেই হবে। বহুত সহ্য করছি আর না। স্বামীর নাম ধরে ডাকলে সমস্যা, অথচ স্বামীর কাঁধে পা রাখলে কোনো সমস্যা নেই। তুই বউ বউয়ের মতো থাকবি, তুই কেন স্বামীর নাম ধরে ডাকবি? তুই শুধু T20 ম্যাচ খেলার সময় তোর পা দুইটা তোর স্বামীর কাঁধের উপরে রাখবি, এতে তোর সমস্যা কি? তোমার সমস্যা কি? কিছুই না। যাই হোক, মূল কথায় আসি। কথা হচ্ছে স্বামীর নাম ধরে ডাকা থেকে তার কাঁধে পা তোলা, এই সব থেকে কে শিখিয়ে দেয়, কোন ভোলা? আমি তাই তো বলি, আপনারে আর এই পিচ্চিটারে দেখলে লুচ্চা লুচ্চা ভাব লাগে কেন? কবি বলেছেন, সব চিৎকার বেদনা হয় না, কিছু চিৎকার তৃপ্তিরও হয়। ভৈন্দ্রে, তোর এই বয়সে আমি 1 টাকার আইসক্রিম খাওয়ার জন্য মাটিতে শুয়ে চিৎকার করতাম, আর তুই? কবি বলেছেন, সব চিৎকার বেদনা হয় না, কিছু চিৎকার তৃপ্তিরও হয়। ওই যে কথায় আছে না, যেমন গাছ তার তেমন ফল। বাপ মা যদি ভালো না হয়, ঠিকঠাক মতো তাদের গিটার, অন্যদিকে পাঠ খ্যাত বন্ধ এজন্য চুপচাপ আছে আমাদের হিটার। এগুলো চালু করার জন্য বের করতে হবে একটা উপায়, তাই না? আর এগুলোর জন্য ফেসবুকের থেকে ভালো তো আর হয় না। ব্যাস, এখন তারা ফেসবুকের মাধ্যমে তাদের আটকে রাখা যৌবনের তীব্রতা অনুভব করতেছে। বিয়ে করার বয়সে পে স্কুলে বসে আছি, এখন যৌবনের তীব্রতা অনুভব করছি। কে তুমি বালিকা ধরিয়া মৎস্য বেচিয়া গঞ্জে অকুল কুঞ্জে না খাইয়া তাজা, কেন তুমি সেবন করিলে মেয়াদ উত্তীর্ণ গাঁজা? গাঁজা খাই কুল পাই না। গাঁজা দিয়ে কাজ হবে না, তাকে তো দিতে হবে নুনুর মতো আদা দিয়ে 1 কাপ চা।
ও সরি চা হবে না চা না আমরা অন্য জিনিস খাইতেছি তাকে তো দিতে হবে নুনের মতো আদা দিয়ে এক গ্লাস শরবত তাহলে তার চিন্তা শক্তি ফিরে আসবে আর কখনো হবে না নির্বোধ কি দেব এক গ্লাস শরবত আর এক গ্লাস দেন শরবত টেস্ট হইছে শরবত আর নাই শেষ সিগারেট আছে বেনসন বেনসনও নাই তবে ভুনা খিচুড়ি আছে ভুনা খিচুড়ি আমি ড্রেস পরে গর্ব করার মতো কিছুই নেই জীবনের সবচেয়ে সুখের সময় কাটে বিনা ড্রেসে দীর্ঘ 29 সেকেন্ড যাবত গভীরভাবে মনোযোগ দিয়ে চিন্তা করার পর বুঝতে পারলাম যে কথাটা বলেছে 100% রাইট তারপর আমি আরো গভীরভাবে মনোযোগ দিয়ে ভাবলাম এই দুধের শিশু এত কিছু জানলো কিভাবে কিভাবে বিশ্বাস করেন ভাইজান ভাবতে ভাবতে এখন আমি পাগল হওয়ার পথে তবু আমি তার এই অল্প বয়সেই অভিজ্ঞতার রহস্যটা জানতে পারলাম না আমিও দামি ড্রেস পরে গর্ব করার মতো কিছুই নেই জীবনের সবচেয়ে সুখের সময় কাটে বিনা ড্রেসে এই ক্যাপশন যদি আমাদের পরিমণি দেখে তাহলে সে গালে হাত দিয়ে চিন্তা করবে যে আমার ভাত মারার জন্য ভবিষ্যৎ পরিমণি চলে এসেছে যদিও তার মধ্যে পরিমণির কোনো বৈশিষ্ট্য নাই কথা দাও প্রিয় আমার পা তোমার কাঁধের উপরে রাখবে বলি তোর এই এতটুকু বয়সে হুগাই কারেন্ট এসে কোথ থেকে মাঝে মধ্যে মন চায় বিড়ি জ্বলাই তোর হুগার কারেন্ট থেকে ছি অত সিসি করেন না ভাই রে এখানে মিউজিক নাই বলে অবাক হইয়েন না ক্লেম মারছিল ক্লেম এজন্য সংটা মিউট কইরা দিছি বুঝছেন ভাই ভিডিও এমনি দেখেন হে ফেসবুকের ফেমাস নানি তোমার জন্য অপেক্ষা করছে বাংলার জনি সে এখন পাটকেতে বিছুটি মারবে তার সাথে দেখা করো না তাইলে কিন্তু খেলা হবে বড় না হলে জানতেও পারতাম না জীবনে থুথু কাজে লাগে কত লাগবে তোর থুথু নে জমি চাষ করার জন্য থুতুর খুব প্রয়োজন হয় কিন্তু জমি ছোট হলে সেই জমিতে পানি উঠানোর জন্য পাইপ গাড়তে সমস্যা হয় কি কোন তাই অবশ্যই তোমাকে জমি বড় করে তারপর থুতু দিয়ে চাষ করতে হবে না হলে হাজার থুতু দিলেও পানির পাইপ গাড়ার জন্য রাস্তা ক্লিয়ার হবে না জোনাই ব্যাপারটা বুঝেছি তুমি যদি পায়ে সও আমি হব সেমাই আমাকে যদি ভালোবাসো বানাবো তোমায় জামাই তোমায় ভালোবাসবো এটা কোনো কথা তোমার রূপের গুণে আর আমার ক্ষেতের বেগুনে একটা জিনিসই আছে আর সেটা হলো পোকা বড় হও মামুনি তোমার এইসবের জন্য খাইতে হবে অনেক বড় ধোকা মিথ্যে কথা তুমি মিথ্যে বলছিস আপনি যদি আমার মতো ইউটিউবের জন্য এমন সব থাম্বনেল বানাতে চান তাহলে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে যান কেন ডেসক্রিপশনের ফার্স্ট লিংকে ক্লিক করে তার চ্যানেল থেকে ঘুরে আসেন কারণ থাম্বনেল বানাতে সে আমাকে অনেক সাহায্য করেন কথা কি ক্লিয়ার না বেজাল আছে অনেক তো হলো বিনোদন এবার একটু করি সচেতন আপনি কথা কম বলেন আমার মনে হয় এই পেজের বিষয়টা সবাই মজা বা ঘৃণার দৃষ্টিতে না দেখে একটু চিন্তা করলে আমরা সবাই বুঝতে পারবো এই ছোট্ট একটা মেয়ের পক্ষে পেজ খুলে সেখানে তার ছবি পোস্ট করে তার উপর আবার 18+ ক্যাপশন দেওয়া কোনো মতেই সম্ভব নয় সঠিক বলেছেন যেহেতু পেজ থেকে এসব পোস্ট প্রতিদিনই করা হচ্ছে তাতে আমরা প্রতিদিনই আবার বাজে কমেন্ট করছি তারপরেও এসব পোস্ট করা থামছে না তা হয়েছেটা কি শুনি তো এ থেকে বোঝা যায় এই পোস্টগুলি এই বাচ্চাটা করছে না আবার এমনও তো হতে পারে এই বাচ্চার ছবির উপর এমন ক্যাপশন দেওয়া হচ্ছে এই বাচ্চা নিজেই জানে না বলিস কি তো এই বিষয়টা হয়তো আপনাদের কারো মাথায় আসেনি তাই আপনারা একচাটিয়া আমারই মতো বাজে কমেন্ট করে চলেছেন এইটা এমন একজন ব্যক্তির কাজ হতে পারে যে কিনা তার নিজের পেজের ফলোয়ার বাড়াতে চায় অথবা ওই মেয়েটার ক্ষতি করতে চায় ঠিক বলেছো আমি চাইলে এই কথাগুলো নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে আপলোড করতে পারতাম কিন্তু ভাইজান আপনারা এতটাও ভালো মানুষ নাই যে জনসচেতনমূলক কথা শুনবেন তাও আবার আমার মুখ থেকে নলেজ দেখছেন কি নলেজ এই ছোট্ট মামুনির পেজ দিয়ে কিছু জনসচেতনমূলক কথা আর কিছু মাল কামানোর জন্য আজকের ভিডিও বুঝতে পারছেন বুঝছি তাইলে ভাইজান আজকের মতো সবাই অ্যাং প্যাং হন মানে অ্যাং প্যাং মানে হইতেছে বিদায় হও আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবেন পেজ হলো ফলো করবেন আর চ্যানেল হলো সাবস্ক্রাইব করবেন